বিয়াৰ আগত কি কৈছিলা তুমি বোলে ডিচি অফিচত চাকৰি কৰা এতিয়া ইয়াত লিখা হৈ আছে তুমি এটা মস্ত ডাঙৰ ডালা একো নুশুনো মই যি শুনিম কোৰ্টত শুনিম আপোনাৰ এটা ভিত্তিহীন নিউজৰ কাৰণে আজি তিনিদিন হ'ল মায়ে ভাত খোৱা নাই সাদরি দিন যায় বাগরি আজিবুর মরহি হঠাতে কালি হই যায় কালিবুর নিদারুন আজি হই না হে সুন হাত তো না থাকে জাননে কুয়ে উপায় আজিবুর মরহি হঠাতে কালি হই যায় হঠাতে কালি হই যায় পাহর গধূলিত স্মৃতিরে পাপরিত দেখা দি গলিহি ও মোরে সাদরি হে পাহর গধূলিত স্মৃতিরে পাপরিত দেখা দি গলিহি ও মোরে সাদরি সন্ধ্যা কাখ ধ্রুব তরা দেখিলে মন ঘর তু নবহে মন ও মোর আসলরে ধন ও মোর আসলরে ধন ও মোর সাদরি দিন যাই বাগরি আজিবুর মরহি হঠাতে কালি হই যায় হঠাতে কালি হই যায় কি লিখা হয়েছে ইয়াত হ্যাঁ কি লিখা হয়েছে বিয়াৰ আগত কি কৈছিলা তুমি বোলে ডিচি অফিচত চাকৰি কৰা এতিয়া ইয়াত লিখা হৈ আছে তুমি এটা মস্ত ডাঙৰ দালাল কি অঁ এইবিলাকতো লিখিবই তুমি মোৰ কথাটো শুনাচোন নুশুনো একো নুশুনো মই যি শুনিম কোৰ্টত শুনিম মুঠতে ইয়াত মই এক মুহূৰ্তও নাথাকো এতিয়া প্লিজ বুজা না কামকা ভাবনাত অলিক কল্পনাত সপোনত দেখো তো প্রেমরে ওই তারনাত সকামকা ভাবনাত অলিক কল্পনাত সপোনত দেখো তো প্রেমরে ওই তারনাত
মরমর লাহরি না যাবি পাহরি অশ্রু প্লাবনেরে নিতিযাবি মুরহি আমন ওমর আসলরে ধন ওমর আসলরে ধন ওমরে খাদরি দিন যাই বাগরি আজিবুর মরহি হঠাতে কালি হই যাই হঠাতে কালি হই যাই। ধন্যবাদ সাংবাদিক বন্ধু, আপোনার এটা নিউজে মোৰ নতুনকৈ গঢ় লৈ উঠা সোণৰ সংসাৰখন ধ্বংস কৰি পেলালে। আপোনাৰ এটা ভিত্তিহীন নিউজৰ কাৰণে আজি তিনিদিন হ'ল মায়ে ভাত খোৱা নাই। আপুনি কৈছে মই দালালি কৰিছোঁ, নাই কৰা। দালালি কৰিম বুলি ভবা হ'লে আজিৰ সময়ত মই এখন বিলাসী গাড়ী আৰু এটা তিনিমহলীয়া বিল্ডিং সাজিব পাৰিলোহেঁতেন, কিন্তু মই তেনেকুৱা কৰা নাই। কেতিয়াবা কেতিয়াবা বাইকত তেল ভৰাবলৈ মোৰ পকেটত পইচা নাথাকে আৰু আপুনি কৈছে মই দালালি কৰিছোঁ। মই আপোনাক অনুৰোধ কৰি কৈছোঁ, এনেকুৱা ধৰণৰ সংবাদ কৰাৰ আগতে এবাৰ তথ্য ভিত্তিক সকলো প্ৰমাণ লৈ ল'ব, নহ'লে মোৰ নিচিনা আৰু বহুত মানুহৰ কেৱল সুখৰ সংসাৰ ভাগাই নহয় মানসিকতাও ভাগি যাব, জীয়াই থকাৰ হেঁপাহ নাথাকিব। দিন যাই বাগরি আজিবুর মরহি হঠাতে কালি হই যায়।